শাকিব খান, ঢালিউড কিং, 1999 সালে প্রথম চুক্তিবদ্ধ হন সবাই তো সুখী হতে চায় চলচ্চিত্রে। আফতাব খান টুলু পরিচালিত এই ছবির মাধ্যমে শুরুটা হলেও ঢাকায় এই শীর্ষ নায়ক পর্দায় আসেন সোহানুর রহমান সোহানের হাত ধরে। সালটা একই 1999। ঠিক আজকের এই দিনে 28 মে মুক্তি পায় তার প্রথম চলচ্চিত্র অনন্ত ভালোবাসা। হিসাব বরাবর ধরলে তাই আজই দেড় যুগ পূর্ণ করলেন এ নায়ক। প্রথম ছবিতে খুব একটা সুবিধা করতে না পারলেও দৃষ্টি কাড়ে নির্মাতাদের। সবাই বলাবলি করে ছেলেটি ভালো ফাইট করে, নাচে দুর্দান্ত, দেখতে সুন্দর। ধীর লয়ে এগুতে থাকা এ নায়ক একটা সময় চলচ্চিত্রের কাণ্ডারি হয়ে ওঠেন। বর্তমানে বাণিজ্যিক ছবির অধিকাংশ লভ্যাংশ আসে তার কাঁধে ভর করে। সাকিব বললেন, কাজ দিয়েই নিজেকে প্রমাণ করেছি, কাজ করেই সামনে এগিয়ে যেতে চাই। এদিকে সাকিব বর্তমানে আছেন পাবনায়, সেখানে রংবাজ ছবির কাজ হচ্ছে। আগামী মাসে যাচ্ছেন তার নতুন ছবি চালবাজের কাজে লন্ডনে। ছবিটি যৌথ প্রযোজনায়।